আমাদের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বিশ্বের কিছু কিছু দেশ নতুন আকর্ষণীয় শহর তৈরি করছে। এই শহরগুলোতে আশ্চর্যজনক প্রযুক্তি ও ডিজাইন দেখতে পারা যাবে। প্রিয় দর্শক, এই ভিডিওটা দেখার পর আপনাদের মনে হতে পারে এটা পুরোটাই কাল্পনিক, কিন্তু না প্রিয় দর্শক, এটা একেবারেই সত্য। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল প্রিয় দর্শক, ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে আপনাদের কাছে অনেক কিছুই অজানা থেকে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। নাম্বার ওয়ান, লিজিয়ান ফরেস্ট সিটি। সাম্প্রতিক কিছু বছর ধরে চীন সবুজ শক্তির বিকল্পের দিকে ঝুঁকতে শুরু করেছে, যার একটা বড় উদাহরণ হলো এই লিজিয়ান ফরেস্ট সিটি। এই শহরের সমস্ত বিল্ডিংগুলো সবুজ গাছপালা দ্বারা এইরকমভাবে আচ্ছাদিত থাকবে। বর্গাকার এবং আয়তক্ষেত্রাকার আকৃতি বিশিষ্ট এই বাড়িগুলোতে মানুষ যাতে কাজ করতে পারে এবং বসবাস করতে পারে সেই দিকে নজর রেখে এই শহরগুলোকে কার্বনমুক্ত রাখার চেষ্টা করা হয়েছে। এই শহরের একটা বিল্ডিংয়ে প্রায় 5000 জন মানুষ স্বাভাবিকভাবে বসবাস করতে পারবে। পুরো শহরে 30000 জন মানুষ বসবাস করতে পারবে এবং বিভিন্ন প্রজাতি মিলিয়ে 1 মিলিয়নেরও বেশি গাছপালা দেখতে পারা যাবে এই শহরগুলোতে। নাম্বার টু, দ্য অমিনিয়া ডেল লেক সিটি। সিনেগাল পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক দেশগুলোর মধ্যে একটি। এই শহরটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানকার সরকার এই অমিনিয়া ডেল লেক সিটি তৈরি করার প্রয়াস নিয়েছে। এই শহরটিকে নির্মাণ করতে প্রায় 2 বিলিয়নেরও বেশি অর্থের প্রয়োজন আছে। আশা করা যায় এই শহরটি নির্মাণ কাজ সম্পূর্ণ হবে 2035 সালের মধ্যে। এই শহরে এমন কিছু বিল্ডিং নির্মাণ করা হবে যা ভবিষ্যতের সবচেয়ে বিলাসবহুল ভবনের খেতাব পাবে। এছাড়াও এই শহরে থাকবে একটি খেলাধুলার গ্রাউন্ড এবং একটি প্রদর্শনী কেন্দ্র। মনে করা হচ্ছে এই শহরটি একটি গুরুত্বপূর্ণ আরবান মেট্রোপলিসের মর্যাদা লাভ করবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ প্রিয় দর্শক।